স্যার, আমি একটু সন্দেহবাদী আছি। স্যার, আপনি বলছেন যে আমাদের নিজেদের পারদর্শিতা বাড়ানো দরকার, তো এই পদ্ধতিটা শুরু কিভাবে করব? আইআইটি হলো শুরু। তো আপনি কি নিয়ে সন্দেহবাদী? আপনি মনে করেন না পারদর্শিতা দিয়ে কাজ হবে দুনিয়ায়, তাই কি? দুর্নীতি একরকম পারদর্শিতাই, যাই হোক। বোধ হয় আপনি মজা করছেন। হ্যাঁ, মনে হয় আপনি মজা করছেন। ওকে, আচ্ছা, মজা বলে মনে হচ্ছে। তো এবার আমি নিজের পারদর্শিতা বাড়াবো কি করে? ধরুন আপনি মাঠে দৌড়াতে চান, ধরুন আপনি রেসে দৌড়াতে চান, আপনি 100 মিটার দৌড়াতে চান। দৌড়ের ওপর আপনাকে কাজ করতে হবে না এই মুহূর্তে, কাজ করতে হবে বরং আপনার পা, ফুসফুস, মাংসপেশি আর সব কিছুর ওপর, তাই নয় কি? তো আপনি যদি খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চান, হ্যাঁ নিশ্চয়ই এরকম একটা প্রতিষ্ঠান একটা পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কতজন তো এখানে এসেছে গেছে, তাদের সবাই তো আহামরি ইঞ্জিনিয়ার হয়নি। যদিও তারা হয়তো 100 জন দারুণ ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, তাও তাদের সবাই কিন্তু তৈরি হয়নি, কারণ শুধুমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগত কিছু আচার আচরণ, পারদর্শিতা এই সেই এর জন্য, তাই না? তো প্রতিষ্ঠানটা যা যা করতে পারে আপনার জন্য তা করছে। সবার আগে আপনাকে যা করতে হবে তা হলো আপনার নিজের শারীরিক ও মানসিক সামর্থ্যটা বাড়াতে হবে, কারণ আপনি যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চান একটা কর্মঠ মাথা আপনার দরকার। শুধু ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা থাকলে সেটা হয়তো চাকরি পাসপোর্ট হিসেবে কাজ করবে, সেটা কিন্তু সাফল্যের পাসপোর্ট নয়, তাই না? তো একটা কর্মঠ মাথা থাকা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যেটাকে কাবু করতে পারবে না, সচরাচর গাদাগুচ্ছের ডিগ্রি, লোকে যখন ডিগ্রি লাভ করে তারা মাথার কাজটা বন্ধ করে দেয়, তারা ভাবে যে মাথাকে কাজে লাগানোর পালা শেষ, এবার বাকি জীবনটা তারা এটাকে বিরাম দিতে পারে, তা কিন্তু নয়। এটা শুধুই আপনার সামর্থ্যটা বাড়ানোর জন্য, এটা সংগঠিত একটা প্রচেষ্টা মাত্র, স্কুল কলেজ বা কোনো প্রতিষ্ঠান এই দিশাতেই সংগঠিত একটা প্রচেষ্টা টুয়ার্ডস দ্যাট, কারণ প্রত্যেক মানুষ নিজে নিজের জন্য গড়ে নিতে পারে না, সেই জন্যই একটা প্রতিষ্ঠান, নইলে তো প্রতিষ্ঠানের অন্য কোনো উদ্দেশ্যই নেই। প্রতিষ্ঠানটা আছে শুধুই আপনার পারদর্শিতা অর্জনের প্রচেষ্টার সম্ভাবনাটাকে গুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু এই প্রয়োগটা অনেকজনের জন্য, কিন্তু একজন স্বতন্ত্র মানুষ হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষ হিসাবে আপনি পুরো মাত্রার কাজ করছেন। সেটা যদি হতে হয় অন্যান্য মাত্রাগুলো মানুষকে খুঁজে দেখতে হবে, যদিও অভ্যন্তরীণ ভালো থাকার এই বিজ্ঞান ও প্রযুক্তিগুলো হাজার হাজার বছর ধরে এই সংস্কৃতির মূল অবলম্বন ছিল। দুর্ভাগ্যবশত আজ এটা হারানোর নানা কারণ হলো, মূলত আমরা যেহেতু অন্য কাউকে নকল করতে চাই, আমরা আমাদের টুপিওয়ালা ঠাকুরদাদাকে নকল করতে চাই না, উই ওয়ান্ট টু ইমিটেট, বরং নকল করতে চাই অন্য দেশের টুপিওয়ালাকে, এই কারণে আমরা এগুলো হারাচ্ছি, কিন্তু উচিত নয়। নিজেদের জীবনে এগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। This is very much a part. যেভাবে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে এটা তার খুব বড় একটা অংশ, যে মানুষের জন্যই পুরো ব্যাপারটা। দেখুন, এটাই হলো একমাত্র সংস্কৃতি যা এই নিয়ে কথা বলে, এমনকি এই সংস্কৃতির একজন নিরক্ষর মানুষও জানেন যে আপনি আসলেই অস্তিত্বের অন্য এক মাত্রায় বিবর্তিত হতে পারেন। এমনকি আমি যদি কোনো গ্রামে গিয়ে একজন নিরক্ষর চাষির সাথেও কথা বলি, যিনি না কিছু পড়েছেন, না কিছু জানেন, এসবের না কিছু শুনেছেন, তার কাছেও যদি আমি যাই, উনি আমায় বলবেন না যে সোনার ঘোড়া বা অন্য কিছু দিন, উনি বলবেন মুক্তি বেণন স্বামী, উনি বলছেন উনি পরম মুক্তি চান। এই লোকটা কোত্থেকে জানলেন এই কথা? এই গ্রহের আর কোথাও এটা সম্ভব নয়, এই গ্রহের আর কোথাও এটা সম্ভব নয় যে একজন নিরক্ষর মানুষ ভাবছেন যে আন ইলিটারেট পার্সন ইজ থিঙ্কিং, তিনি তার অস্তিত্বের এখনকার মাত্রাটাকে ভেঙে দিয়ে অন্য কোথাও যেতে পারেন, সেটা যেখানেই হোক না কেন। তো এটা যখন আমাদের সংস্কৃতির এত গভীরে গাঁথা, আমাদের এটা হারালে চলবে না। এটা শুধুমাত্র একটা ধারণাই নয়, মুক্ত হওয়ার নানা প্রযুক্তিও রয়েছে। আপনি যদি মুক্ত হন আপনার শরীর ও আপনার মনের প্রক্রিয়া থেকে, এর বাইরে বসে যদি এদের চালাতে পারেন, আপনি দুর্দান্ত চালাতে পারবেন, বুঝতে পারলেন? আপনি তখনই এই শরীর ও মনটাকে কাজে লাগাতে পারবেন, ওনলি ওয়েন ইউ আর এ, যখন এটাকে আমি বলে আর ভাববেন না। এগুলো হলো আপনার জীবনের শক্তিশালী অস্ত্র, এই অস্ত্রগুলোকে আপনি যেভাবে চান সেভাবে কাজে লাগাতে পারেন।
শুধুমাত্র যখন এদের বাইরে যাওয়ার ক্ষমতাটা আপনার থাকবে। এই মুহূর্তে আপনি হলেন অসাধারণ একটা কম্পিউটার, কিন্তু কিবোর্ডটা যে কোথায় আপনি জানেন না, আর ভাবতে না পেরে আপনি এখানে আচড়াচ্ছেন, না এখানে তো নেই। আপনি দেখেছেন লোকেদের অনেক চেষ্টা করেও যখন আর ভাবতে পারে না এখানে চুলকাতে লাগে, এটা এভাবে কাজ করে না। যথাযথ পদক্ষেপ আছে যেগুলো মানুষ নিতে পারে, এটা এখানেও প্রদান করা যায় সবাই যদি ইচ্ছুক হন।